আমরা যেটা পড়বো আজকে রিফ্র্যাকশন আর স্পেরিক্যাল সার্ফেস। এই স্পেরিক্যাল সার্ফেস বা কত রকমের হয়? দু রকমের হয়, কনকেভ আর কনভিক্স। ওকে, কনকেভ আর কনভিক্স যেটা হবে, কনকেভ বলতে কে বোঝাবে? অবশ্যই স্পেরিক্যাল সার্ফেস, দ্যাট মিনস কনকেভ, দ্যাট মিনস এটা হবে ঠিক এরকম দেখতে। স্পেরিক্যাল সার্ফেস, এই যে কনকেভ সার্ফেসটা রয়েছে, এই সার্ফেসটা নিশ্চয়ই কোন স্পিয়ারের পার্ট, তো স্পিয়ারের সেন্টার মধ্যে থাকে, সেটা সেটা যদি এখানে থাকে সেন্টার অফ দ্য কার্ভেচার। আর একদম এই যে স্পেয়ারটা আছে, স্পেয়ারটা যে মিডিল পয়েন্ট দেখানো হয়, নাম দিলাম ও পয়েন্ট, তো ওয়াস কানেক্ট করলে কি পাবো? সেন্টার অফ কার্ভেচার। ওকে, তো একইভাবে অ্যাপারচার কোনটা হবে? অ্যাপারচার হবে এটা কাইভিং পয়েন্টটা। রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে ওসি, সিটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। ওটাকে আমরা কী বলবো? ওটাকে আমরা বলবো পোল। আমি যদি মনে করি পোলটাকে পি দিয়ে লিখে নিতে পারি, পি দিয়ে লিখি। ওকে, এটা হলো কনকেভ সার্ফেস। কনভেক্স কেমন হবে? একই রকম হবে, কনভেক্স হবে। একইরকমভাবে এই যে স্পেরিক্যাল সার্ফেসটা আছে, স্পেরিক্যাল সার্ফেসটা রয়েছে, সেই স্পেরিক্যাল সার্ফেসটা যে স্পেয়ারের পার্ট, তার সেন্টার নিশ্চয়ই এখানে আছে। আর এটা তাহলে পি হবে, একইভাবে এখানে সিটা সেন্টার অফ কার্ভেচার, আর পিটা পোল, আর পিছনে কী হবে? রেডিয়াস অফ কার্ভেচার। একইরকমভাবে এই দুটো কানেক্টিং পয়েন্ট, স্পেরিক্যাল যে লাস্ট পয়েন্ট কানেক্টিং পয়েন্ট কানেক্ট করতে হবে অ্যাপারচার। এই হচ্ছে আমাদের কনকেভ সার্ফেস আর কনভেক্স সার্ফেস। তো এই কনকেভ আর কনভেক্স সার্ফেসের মধ্যে কী করে রে ডায়াগ্রাম হবে, রে হব পড়বে আমরা, তার জন্য কী কী তিনটে দিনে মোট ছটা কিছু আছে, ছটা কাজের জন্য আমরা একটা করে পড়বো, বাকিগুলো ছবিগুলো প্র্যাকটিস করলেই পেরে যাবো।